হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 21 মে, রবিবার দুপুরবেলা। যাচ্ছি অদিতির ভাইয়ের জন্মদিন নিমন্ত্রণ খেতে ওদের বাড়িতে, তাই আমি আর নেহা যতই গরম হোক না কেন নিমন্ত্রণ রক্ষা করতে গিফট নিয়ে, ছাতা নিয়ে মাথায় তড়িঘড়ি চলে গেলাম ওদের বাড়িতে। আর এই যে ওদের ডেকোরেশন, ওরা খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর এই যে আজকে বার্থডে বয়, আমরা গিফটটা দিয়ে দিলাম হ্যাপি বার্থডে বলে। আর এখন কেক কাটিং হচ্ছে। কেক কাটার পর অদিতি আমাদের সাথে খুবই একটা বাজে জিনিস করেছে, স্নো স্প্রে দিয়ে আমাদেরকে ভূত করে দিয়েছে। এই বদলাটা অদিতির কাছে একদিন আমরা অবশ্যই নেব। তারপর কেক খেতে খেতে আমি আর নেহা গল্প করতে করতে খেতে বসার টাইম হয়ে গেল। গরমে ঘাম মুছতে মুছতে বসে পড়লাম খেতে। এখানে এগ ডেভিলের ব্যাপারটা হচ্ছে আমি ডিম খাবো না, তাই নেহা আমাকে শুধু আলুটুকু দিচ্ছে। আর অবশেষে চলে এসছে বিরিয়ানি, যার জন্য এত দূর এসছি আমি। হ্যাঁ, শুনলে হাসিই পাবে। যাই হোক, রবিবার দুপুরবেলা বিরিয়ানি মিস করা যায় না। অবশেষে আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে কিছুক্ষণ গল্প করে তারপর আবার তড়িঘড়ি বেরিয়ে গেলাম অদিতির বাড়ি থেকে। যাব ট্রেন ধরবো, ট্রেন ধরে সোজা চলে আসলাম বাড়ি। মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। টাটা।